হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমি তোমাদেরকে আইবিপিএস যে নোটিস যেটা বের করেছে সেটার ব্যাপারে তোমাদেরকে বিস্তারিত জানাবো। আইবিপিএস দেখতে পাচ্ছ, আইবিপিএস ক্লার্ক নোটিফিকেশান 2024। আইবিপিএস হচ্ছে কি না, ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনাল সিলেকশান। এই সংস্থা কি করে না, ভারতে যে সমস্ত জাতীয় ব্যাঙ্ক রয়েছে যেগুলিকে আমরা ন্যাশনালাইজ ব্যাঙ্ক বলি, সেই ন্যাশনালাইজ ব্যাঙ্কের যে শূন্য পদগুলো থাকে সেই শূন্য পদের জন্য কীভাবে না পরীক্ষা বা অন্যান্য যে সমস্ত ব্যাপারগুলো আছে, সিলেকশানের যে ব্যাপার আছে, তারাই এটা করে থাকে। তো সেই নোটিশ আমাদের বেরিয়েছে, সেই ব্যাপারে তোমাদেরকে ডিটেলসে জানাবো। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তাহলে এই পরীক্ষার যে ভ্যাকেন্সি কত, কোয়ালিফিকেশান কত, লাস্ট ডেট কবে আছে, বা এই চাকরি যদি পাই তাহলে আমার স্যালারি কত হবে, বিস্তারিত তোমরা জানতে পারবে। তো দেখে নাও, প্রথমে বলছি কি যে ভ্যাকেন্সি, আমাদের প্রথমে জানতে হবে যে ভ্যাকেন্সি কত আছে না, এরা যে ভ্যাকেন্সি ডিক্লেয়ার করেছে সে সংখ্যাটা হচ্ছে কত না, 6128। তো 6128-এর সঙ্গে আমি অবশ্যই প্লাস লিখব। তার কারণ হচ্ছে যে এখানে যতগুলো জাতীয় ব্যাঙ্ক রয়েছে বা ন্যাশনালাইজ ব্যাঙ্ক রয়েছে এক্সেপ্ট স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, তো স্টেট ব্যাঙ্ক বাদে বাকি যে ন্যাশনালাইজ ব্যাঙ্কগুলো আছে সেগুলো কিন্তু সবাই এখনও পর্যন্ত ডিক্লেয়ার ভ্যাকেন্সি ডিক্লেয়ার করেনি। তো বাকি যে ব্যাঙ্কগুলো করেছে সেই অনুযায়ী 6128টা ভ্যাকেন্সি আছে। সেই সঙ্গে এই পরীক্ষা চলাকালীন বা পুরো সিলেকশানের পদ্ধতি পর্যন্ত তাদের যে ভ্যাকেন্সি আসবে আরও 3-4টে ব্যাঙ্কের ক্ষেত্রে সেটা এর সঙ্গে যোগ হবে, এবং কিছু ব্যাকলগ ভ্যাকেন্সি আছে সেটাও এর সঙ্গে যোগ হবে। তো যোগ হয়ে কী হবে, এই 6128 কিন্তু একটা আরও একটা বড় ফিগারের দিকে এগোবে। সুতরাং ফিগারের দিক থেকে বা ভ্যাকেন্সির দিক থেকে খুব একটা যে কম তা কিন্তু নেই আজকে দিনে দাঁড়িয়ে। তো সেদিক থেকে আমাদের প্রস্তুতি কিন্তু সেভাবেই নিতে হবে। এরপর আমরা আসছি যে কোয়ালিফিকেশান বা পরীক্ষায় বসতে গেলে যোগ্যতা কী লাগবে, যোগ্যতা কী হবে না, আমাদের প্লেন কী হতে হবে না, গ্র্যাজুয়েট হতে হবে। তো এই গ্র্যাজুয়েট হলেই আমরা কিন্তু এই পরীক্ষার জন্য কী হবে না, আমরা আমাদের যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সেটা আমরা ফুলফিল করতে পারবো। গ্র্যাজুয়েট হতে হবে, আর সেই সঙ্গে কী হতে হবে না, কম্পিউটারের নলেজ থাকতে হবে। কম্পিউটারের নলেজ বলতে কী না, কম্পিউটারে কোনো ডিপ্লোমা থাকলে হবে, বা কম্পিউটারে কোনো সার্টিফিকেট যদি থেকে থাকে তাহলেও হবে। তার কারণ তোমরা জানো যে আজকে যে কোনো যদি ন্যাশনালাইজ ব্যাঙ্কে তুমি দাও ভিতরে যে কোনো কাউন্টারগুলো দেখবে, কেউ আর কিন্তু হাতে লিখছে না, ঠিক আছে না, সবাই কিন্তু কী করছে না, একটা কম্পিউটার নিয়ে বসে আছে, সমস্ত পাসবুক আপডেট থেকে আরম্ভ করে এভরিথিং, যে সমস্ত ব্যাংকের কাজ সবগুলো কিন্তু কী হচ্ছে, পুরোপুরি আমাদের কম্পিউটার সিস্টেমে হয়ে গেছে, পুরোপুরি সিবিএস সিস্টেমে, সেন্ট্রালাইজড ব্যাঙ্কিং সিস্টেম যে পদ্ধতিতে আমাদের সেটা হয়ে গেছে। সুতরাং এখানে গ্র্যাজুয়েটের সঙ্গে সঙ্গে তোমার কী করতে হবে না, কম্পিউটারের নলেজ তোমার কিন্তু থাকতে হবে, তার জন্য ডিপ্লোমা বা সার্টিফিকেট থাকলে ঠিকই আছে। তো এরপর হচ্ছে বয়স কত লাগবে না, বয়স এখানে যেটা বলে দিয়েছে সেটা হচ্ছে কত না, সেটা বলে দিয়েছে তোমার 20 থেকে 28 বছর। 20 থেকে 28 বছর হলেই তুমি কিন্তু কী হবে না, এর জন্য তোমার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া চলে আসবে 20 থেকে 28। আর এর সঙ্গে তোমার দুটো জিনিস বলে দেওয়া দরকার, একটা হচ্ছে কি যারা SC ST ক্যান্ডিডেট, SC ST ক্যান্ডিডেটের ক্ষেত্রে কী হবে না, 5 বছর এক্সট্রা পাবে, এবং যারা OBC ক্যান্ডিডেট, OBC ক্যান্ডিডেট যারা তারা আরও কী পাবে না, 3 বছরের সুবিধে পাবে। সুতরাং এটা যেটা দেওয়া আছে যে 20 থেকে 28 বছর যেটা, সেটা হচ্ছে কি না জেনারেল যারা তাদের জন্য, আর যারা SC ST ক্যান্ডিডেট তারা এক্সট্রা 5 বছর, মানে 28 × 5 = 33 তাদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স হতে হবে, এবং যারা OBC ক্যান্ডিডেট তারা ম্যাক্সিমাম 28 + 3 মানে 31 বছর বয়স পর্যন্ত হলে কী হবে, অ্যাপ্লাই করতে পারবে। এবং এই যে বয়সটা সেটা হতে হবে কত না, 1/7/2024, মানে 1 জুলাই 2024-এ তোমাকে মিনিমাম 20 হতে হবে, আর ম্যাক্সিমাম কত জেনারেলদের জন্য 28, এবং SC ST-র জন্য আরও 5 + 3 ওরা ছাড় পাবে। তো এরপরে বলে নিই যে অ্যাপ্লিকেশানের ডেট কবে, অ্যাপ্লিকেশানের ডেট আমাদের শুরু হয়ে গেছে, সেটা হচ্ছে কত না, 1/7/2024 থেকে 21/7/2024। তার মানে আমাদের আজকে যদি বলি যে গতকাল থেকে আমাদের শুরু হয়ে গেছে, 1/7 থেকে 21/7-এর মধ্যে তোমাকে কিন্তু কী করতে হবে না, অনলাইনে অ্যাপ্লাই করতে হবে, অফলাইনে কিন্তু নয়। সে দরখাস্ত ফেললাম বা জমা করলাম পোস্ট অফিসে সে দিন তো নেই, এখন সবই অনলাইনে করতে হবে। সুতরাং ডেটটা অবশ্যই মনে রাখবে যে 1 জুলাই থেকে লাস্ট ডেট আমাদের খেয়াল করতে হবে, সেটা হচ্ছে কি 21 জুলাই। আমরা তাড়াতাড়ি করব, তার কারণ লাস্টের দিকে গেলে তাড়াহুড়ো হয়ে যাবে, অ্যাপ্লিকেশানে ভুল হতে পারে। সুতরাং আমরা সময় থাকতে থাকতে কিন্তু দরখাস্তটা ঠিকঠাক করে অনলাইনে করে নেব। এবার হচ্ছে কি না, ফিজ কত, পরীক্ষার ফিজ কত না, পরীক্ষার ফিজ যেটা যারা জেনারেল ক্যান্ডিডেট, জেনারেল ক্যান্ডিডেট জন্য কত হচ্ছে না, 850 টাকা, এবং যারা SC ST ক্যান্ডিডেট তাদের জন্য কত না, 175 টাকা, ঠিক আছে। SC ST বা যারা কী আছে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ তাদের জন্য হচ্ছে 175। তো আদার দেন যারা থাকবে এরা জেনারেল বা আদার যারা তাদের জন্য কত দিতে হবে, 850 টাকা, এবং এই যে অ্যামাউন্টটা সেটা হতে পারে 850 বা কারো কারো ক্ষেত্রে 175, এটা কিন্তু অনলাইনেই কিন্তু পেমেন্ট করতে হবে। অ্যাপ্লিকেশান যেমন অনলাইনে করতে হবে, ফিজটা কিন্তু অনলাইনে পেমেন্ট করতে হবে, এবং অনলাইনে যে সমস্ত কী আছে না
যে মিডিয়ামগুলো রয়েছে, যেটা অনলাইন নেট ব্যাঙ্কিং রয়েছে, ডেবিট কার্ড হয়েছে, ক্রেডিট কার্ড রয়েছে, বিভিন্ন যে মাধ্যমগুলো রয়েছে তার মাধ্যমে তোমাকে কিন্তু অনলাইনে এই ফিজটা পেমেন্ট করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে যে সিলেবাসটা কী, সিলেবাস কী? এখানে সিলেবাস বলতে দুটো জিনিস, একটা হচ্ছে দুটো ধাপে পরীক্ষা হবে, একটা হচ্ছে প্রিলিমিনারি পরীক্ষা। প্রিলিমিনারি পরীক্ষাতে তুমি যদি কোয়ালিফাই করে যাও তাহলে সেক্ষেত্রে কী হবে না, পরে তুমি ডাক পাবে, মেন পরীক্ষার জন্য তুমি ডাক পাবে। দুটো জিনিস, সেটা হচ্ছে কি প্রিলিমিনারি পরীক্ষা এবং মেন পরীক্ষা। প্রথমে প্রিলিমিনারি পরীক্ষা হবে, প্রিলিমিনারি পরীক্ষাতে কী আছে সেটার ব্যাপারে বলে দিই, তারপর সেটাই হচ্ছে আমাদের এখন টার্গেট। প্রিলিমিনারিতে যে IBPS যে কাট অফ মার্ক থাকবে, সেই কাট অফ মার্ক তুমি যদি অ্যাচিভ করতে পারো তাহলে সেক্ষেত্রে অবশ্যই মেন্সের জন্য তুমি কল পাবে। তাহলে এই প্রিলিমিনারিতে কী কী আছে, তিনটে সাবজেক্ট আছে, সেটা হচ্ছে কি না ইংলিশ ল্যাঙ্গুয়েজ আছে, আর কী আছে না নিউমারিক্যাল এবিলিটি আছে, আর যেটা রয়েছে সেটা হচ্ছে কি না রিজনিং এবিলিটি। ঠিক আছে, তো এই তিনটে সাবজেক্ট শুধুমাত্র রয়েছে, এবং এটার ক্ষেত্রে কত আছে না এটার ক্ষেত্রে হচ্ছে তোমার 30, এটার ক্ষেত্রে হচ্ছে 35, এবং এটার ক্ষেত্রে কত না 35, টোটাল হচ্ছে কত না 100, তাই তো? এখানে হচ্ছে টোটাল কত না 100টা তোমার কি থাকবে না প্রশ্ন থাকবে, এবং মার্কস থাকবে কত 100 নাম্বার থাকবে, আর টাইম থাকবে, এটা হচ্ছে কি যে কোশ্চেন থাকবে, কোশ্চেনও যা আর কি আছে না মার্কসও তাই। তার মানে 100টা যদি কোশ্চেন হয় আর মার্কস হচ্ছে কত 100, তার মানে একটা কোশ্চেনের জন্য এক মার্ক, আর টাইম যেটা দেওয়া থাকবে সেই টাইমটা কত থাকবে না টাইম হচ্ছে 60 মিনিট। ঠিক আছে, তো এক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখা দরকার যে 60 মিনিট যেটা পুরো এক ঘন্টার জন্য তোমাকে দেবে না, প্রত্যেকটা যে সাবজেক্ট রয়েছে প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে কত 20 মিনিট করে অ্যালট করা আছে। ঠিক আছে, ইংলিশ যখন করবে 20 মিনিটের মধ্যে এটা করতে হবে, এটাও 20 মিনিটের মধ্যে, এটাও 20 মিনিট, 20 দিনে 60 মিনিট টোটাল টাইম আছে। এই 60 মিনিট ইন্ডিভিজুয়ালি 20-20 করে দিয়ে তোমাকে 100টা কোশ্চেন করতে হবে, এবং 100টা কোশ্চেন যদি ঠিক হয় তাহলে 100 নাম্বার পাবে। তবে হ্যাঁ, খেয়াল রাখবে যে প্রিলিমিনারি পরীক্ষা যেটা আছে প্রিলি বা মেন দুটো পরীক্ষাতে কিন্তু নেগেটিভ মার্কিং রয়েছে, এবং সেই নেগেটিভ মার্কিং কত না 1/4। তার মানে যদি 4টে তুমি ভুল করো, 4টে ভুল করলে তোমার 1 নাম্বার কাটা যাবে, বা তুমি যদি একটা ভুল করো তাহলে সেক্ষেত্রে কী হবে 1/4, মানে যদি 1 নাম্বার থাকে তাহলে 0.25 তোমার মাইনাস হয়ে যাবে। তার মানে যে যদি তুমি 4টে ভুল করো, 4টে কোশ্চেন তুমি অ্যাটেম্প করলে এবং 4টে কোশ্চেনে তুমি ভুল করলে, তাহলে সেক্ষেত্রে কী হবে ওই 4টে নাম্বারের জন্য তো 4টে নাম্বার তো গেলই, এবং এই 4-এর জন্য 1/4 তো কত হবে আরও এর সঙ্গে 1 যোগ হয়ে যাবে। তো আলটিমেটলি তুমি যদি 4টে কোশ্চেন অ্যাটেম্প করে 4টে কোশ্চেনই ভুল করো তাহলে তোমার কিন্তু কত হবে না -5 তোমার এগ্রিগেট থেকে চলে যাবে। সুতরাং সেদিক থেকে আমাদের খেয়াল রাখতে হবে। সুতরাং এই প্রিলিমিনারি পরীক্ষা যেটা রয়েছে, প্রিলি পরীক্ষা আমরা আগে কোয়ালিফাই করব, কোয়ালিফাই করলে তারা একটা কাট অফ মার্ক নির্দিষ্ট করবে, সেটা অ্যাচিভ করলে আমি তখন মেন্সের জন্য আমরা কল পাবো। ঠিক আছে, সুতরাং আমাদের এখন মেন টার্গেট থাকবে যে প্রিলি যে পরীক্ষা আছে তিনটে সাবজেক্ট ভালো করে দেওয়া, এবং এখানে খুবই ছোটো ছোটো কোশ্চেন থাকে, পুরোটাই MCQ টাইপে থাকে, সুতরাং আমাদের অসুবিধা কিছু নেই। একটু যদি আমরা সময় নিয়ে করি, একটু যদি পরিশ্রম করি, তাহলে কিন্তু এই চাকরি আমাদের কিন্তু হয়ে যাবে। তো সেদিক থেকে আমাদের মেন্স যে পরীক্ষা রয়েছে সেটার ক্ষেত্রে একটু বলে নিই, তার কারণ টার্গেট তো আমাদের এখন এইটা। মেন পরীক্ষার ক্ষেত্রে এই তিনটে সাবজেক্ট তো থাকবে, সেই সঙ্গে সঙ্গে এর সঙ্গে একটা যোগ হবে, সেটা হচ্ছে কি যে জেনারেল বা ফিনান্সিয়াল অ্যাওয়ারনেস। ঠিক আছে, যেটাকে আমরা সাধারণভাবে GK বলে থাকি আর কি, তো জেনারেল বা ফিনান্সিয়াল অ্যাওয়ারনেস সেটা একটা আলাদা এর সঙ্গে যোগ হবে, এবং সেক্ষেত্রে এখানে যেখানে 100টা কোশ্চেন আছে ওখানে কিন্তু কী থাকবে না 200 থাকবে। ঠিক আছে, সুতরাং সেই দিক থেকে আমরা প্রথমে এইটাকে টার্গেট নিয়ে আমরা কিন্তু এগিয়ে যাব। এরপরে আর একটা লাস্ট যেটা বলি যে এই চাকরি যদি আমার হয় বা চাকরি যদি আমরা পেয়ে যাই তাহলে সেক্ষেত্রে স্যার মাইনে কত দাঁড়াবে, সেটুকু আমাদের জানতে তো খুবই ইচ্ছে করে। ঠিক আছে, তো সেটা তোমাদের বলে নিই, এই মুহূর্তে আজকে দাঁড়িয়ে ন্যাশনালাইজড ব্যাঙ্কে তুমি যদি ক্লার্কের চাকরি পাও তাহলে সেক্ষেত্রে তোমার মাইনে কত দাঁড়াবে না অ্যাপ্রক্সিমেট 46,600 টাকা তোমার কিন্তু গ্রস স্যালারি দাঁড়াবে। ঠিক আছে, সেটা হচ্ছে কত না 46,600 টাকা। সুতরাং টাকার অ্যামাউন্টটা যেমন তুমি দেখতে পাচ্ছ, এটা লাস্ট যে বাইপার্টাইট সেটেলমেন্ট হলো, মানে ব্যাংকে বলা হয় বাইপার্টাইট সেটেলমেন্ট, 12 বাইপার্টাইট সেটেলমেন্ট হয়েছে, যেটা অন্যান্য ক্ষেত্রে সরকারি ক্ষেত্রে বলে পে কমিশন, তো ব্যাংকের ক্ষেত্রে বলা হয় বাইপার্টাইট সেটেলমেন্ট রিসেন্টলি হয়েছে, এবং এটা জুলাই এ কবে না নভেম্বর 2022 থেকে আবার অক্টোবর 2027 পর্যন্ত 5 বছর, প্রতি 5 বছর পর পর এই বেতন সংশোধন হয়। সুতরাং আজকে দাঁড়িয়ে তোমার মাইনে কত হবে যদি এই চাকরি পাও তাহলে সেক্ষেত্রে কত অ্যাপ্রক্সিমেট 46,600 টাকা। তাহলে আর দেরি কেন, আমরা কিন্তু এই পরীক্ষার জন্য ভালোভাবে প্রস্তুতি নেব। তবে সবার কাজ হচ্ছে সবার আগে আমরা 21 তারিখের অনেক আগে আমরা অ্যাপ্লিকেশান করব, আমরা অনলাইনে ফি জমা দেবো, এবং যে প্রিলিজ যে তিনটে সাবজেক্ট আছে এর জন্য আমরা
প্রস্তুতি নেব। তবে হ্যাঁ, আগামী মাসে তোমাদের কিন্তু কী আছে না, এই পরীক্ষা যেটা সেটা কিন্তু আগামী মাসেই হবে, আগস্টের 3rd বা 4th উইকে হবে। তার কারণ যেটা ট্রেনিং রয়েছে, ট্রেনিং দেওয়া হবে, এবং এই ট্রেনিংটা কবে না 12/8 থেকে 17/8 এই পিরিয়ডে তোমাদেরকে হয় অনলাইনে হবে অথবা ফিজিক্যাল মোডে ট্রেনিং দেওয়া হবে। সুতরাং পরীক্ষা যেটা হবে আগস্ট মাসেই হবে, তবে সেটা অবশ্যই 17/8-এর পরে সাধারণভাবে হবে, তার কারণ ট্রেনিং তো আর পরীক্ষার পরে হবে না, ট্রেনিং আগেই হবে। সুতরাং সামনে মাসে যে পরীক্ষা হবে সেটা অবশ্যই কী হবে না 17/8-এর পরেই পরীক্ষা হবে। সুতরাং আমরা পরীক্ষার প্রস্তুতি নেব, এবং এই ব্যাংকের চাকরি যেটা লোভনীয় চাকরি এবং সম্মানের চাকরি, এবং যে চাকরি আমাকে অন্যান্য চাকরির থেকে আলাদা সুবিধা দিচ্ছে, যেটা লাইফ টাইম যে অ্যাডভান্টেজ দিচ্ছে, যে সুবিধা দিচ্ছে যেটা অন্য কোনো চাকরির ক্ষেত্রে নেই, সুতরাং সেটার জন্য অবশ্যই আমরা কী করব না কষ্ট করব, এবং এই চাকরি যাতে পাই তার জন্য সবরকমভাবে আমরা চেষ্টা করব। তাহলে আজ এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে।